পছন্দের বিফস্টিক, আলু সিদ্ধ, আসপারজে, থ্যাংক ইউ আমু। আসসালামু আলাইকুম, নতুন আর একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যার জায়গা থেকে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে খুব সিম্পলি একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনাদের ভালো লাগবে। তাছাড়া আমরা যারা প্রবাসে থাকি, যাদের বাচ্চা আছে, ফ্যামিলি আছে, যারা বাইরে জব করি, তাদের সময়টা যে কত ব্যস্ততার মধ্যে কাটে সেটা নাই বলি। তাছাড়া অন্য অন্য যে কাজগুলি আমাদের করতে হয়, তার মধ্যে থেকে আমরা একটু সময় বের করে আপনাদের আনন্দ দেওয়ার জন্য এই ছোট ছোট ফুটেজগুলি ভিডিও করি, তারপরে ভিডিও মেক করি। আমার খুব ইচ্ছে হয় আমার ডেইলি লাইফ ব্লগগুলি আপনাদের সঙ্গে শেয়ার করতে, কিন্তু চাইলেও ইচ্ছা হলেও আমি আসলে সময়ের সঙ্গে পেরে উঠি না। আর এখন যেহেতু ইউটিউবিং করছি, ইউটিউবে ডেইলি লাইফ ব্লগগুলি কিন্তু এখন ট্রেন্ডে আছে, সবাই অনেক বেশি বেশি ডেইলি লাইফ ব্লগ শেয়ার করছে। আর এতে হয় কি, ডেইলি লাইফ ব্লগগুলি শেয়ার করার কারণে খুব অল্প সময়ে ভিউয়ার্সদের খুব কাছে পৌঁছানো সম্ভব হয়। আর আমারও এর জন্য ইচ্ছা করে আমি আমার ডেইলি লাইফ ব্লগগুলি শেয়ার করব, আমি আমার ভিউয়ার্সদের খুব কাছে খুব অল্প সময়ে পৌঁছে যাব। কিন্তু ইচ্ছা থাকলেও আসলে সময়ের সঙ্গে, বাস্তবতার সঙ্গে আমি পেরে উঠি না। আমরা যারা প্রবাসে আছি, যারা বাইরে জব করি, আমরা সবাই জানি এখানে আমাদের কতটা বিজি থাকতে হয়। তারপরে তো বাচ্চা, সংসার, সব কিছু মিলিয়ে অনেক টাফ টাইম কাটাতে হয়। আর বাংলাদেশে তো এই ধরনের ফ্যাসিলিটি, মানে এই পরিস্থিতিতে অনেক ধরনের ফ্যাসিলিটি পাওয়া যায়। নিজস্ব ড্রাইভার থাকে, হেল্পিং হ্যান্ড থাকে, বাচ্চাদের নিজে অসুস্থ থাকলে স্কুলে নেওয়ার অন্য কেউ থাকে। আমাদের কিন্তু এখানে এই ধরনের কল্পনাও করা যায় না, মানে এই ধরনের হেল্প কল্পনাও করা যায় না, সব কিছু নিজেদেরই করতে হয়। আর কথাই আছে তো, মাছে ভাতে বাঙালি, আসলেই তাই। একটু ভাত, একটু মাছ, একটু ডাল না হলে কিন্তু সারাদিন পরে যখন বাসায় বসে খাবো ভালো লাগে না। আর এই খাবারটা কিন্তু আমাদের নিজেদেরই তৈরি করে নিতে হয়, এতটা ব্যস্ততার পরেও পরিবার ফ্যামিলির জন্য যার যার পছন্দ অনুযায়ী কিন্তু আমরা খাবার রেডি করি, সার্ভ করি। আর আমাদের বাচ্চাগুলির জন্ম যেহেতু এই দেশে, ওরা অ্যাকচুয়ালি ভাতটা খেতে পছন্দ করে না, ওদের জন্য আলাদা আলাদা খাবার রেডি করতে হয়। বেসিক্যালি আমার ইয়ানা সফট চিকেনটা খুবই পছন্দ করে, আর ভাতের মধ্যে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, বিফ বিরিয়ানি, পোলাও, রোস্ট এগুলি পছন্দ করে। আদারওয়াইজ আমাকে ওর জন্য আলাদা আলাদা এই দেশি বিভিন্ন খাবার ওকে রেডি করে দিতে হয়। সো বাচ্চার চাহিদা অনুযায়ী আমাকে কিন্তু খাবার রেডি করতে হয়, প্লাস ফ্যামিলির, আমার হাজব্যান্ডের, আমার পছন্দ মতো আমি কিন্তু আলাদা আলাদা খাবার রেডি করি। সো বুঝতেই পারছেন, উইদাউট হেল্পিং হ্যান্ড ছাড়া আমাদের কতটা বিজি থাকতে হয়। অ্যাকচুয়ালি সপ্তাহের পাঁচটা দিন আমাদের প্রচণ্ড দৌড়ের উপরে সময় যায়, উইকেন্ডে অনেকটাই রিল্যাক্স করি, আর মাঝে মধ্যে অবশ্য উইকেন্ডেও কাজ থেকে যায়। যেমন আজকে কলরেডি গিয়েছিলাম আমাদের এখানকার সুপার মার্কেট, আমাদের বাসার থেকে একটু দূরে। নর্মালি এই সুপার মার্কেটে গেলে গাড়িতে করেই যাই, তখন একটু বেশি বাজার করে নিয়ে আসি। আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, আপনারা হয়তো অনেকে বুঝতে পারেন, অনেকে বুঝতে পারেন না, আমরা যারা বাইরে আছি, বাইরে না বাংলাদেশেও যারা আছে, যারা অনেক ব্যস্ত থাকে, সবার ক্ষেত্রেই আমার এই কথাগুলি সত্যি। আমরা এত ব্যস্ততার মধ্যে থেকে আপনাদের জন্য যখন একটা ব্লগ করি, অনেকটা সময় নিয়েই কিন্তু, অনেক প্রিপারেশান নিয়েই কিন্তু আপনাদের সঙ্গে ব্লগ করি। আর একটা কাজ করতে যতটুকু সময় লাগে, ভিডিওটা সেইভাবে করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে কিন্তু সময়টা আরও বেশি লাগে। আর আমি কিন্তু আমার ভিউয়ার্সদের কাছে আমার জায়গা থেকে 100% অনেস্ট। আর আমি চাই যে কোনো রকম একটা ব্লগ আপলোড করে যেন বসে না থাকি, আমার ব্লগের মাধ্যমে আপনারা একটু আনন্দ পান কিংবা অল্প কিছু শিখতে পারেন। আর যদিও আমি এডিটিং সম্পর্কে খুব একটা ভালো জানি না, ভিডিওর বিভিন্ন নিয়ম আছে সেগুলি সম্পর্কে এখনও অনেক ভালো জানি না, আমি যতটুকু জানি আমার জানার ভিতর থেকে আমি আমার বেস্ট এবং সর্বস্ব আপনাদেরকে আমি প্রেজেন্ট করার চেষ্টা করি। অ্যাকচুয়ালি কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করি, আর এজন্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার
ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে, বেনুস ওয়ার্ল্ড বেলজিয়ামে অনেক ভিডিও আছে এই চ্যানেলটায়। আপনাদের যদি ভিডিওগুলি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর ভিডিওটি দেখা শুরুতে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যদি কোনো ভিডিও আপনাদের ভালো লাগে ফ্যামিলি ফ্রেন্ডসদের মাঝে আপনারা শেয়ার করতে পারেন। আর আপনাদের লাইক কমেন্ট শেয়ার এগুলি কিন্তু আমাকে ভিডিও বানানোর অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। আজকে কলরার থেকে বেশ অনেক কিছুই বাজার করেছি। ম্যাক্সিমাম আমি আলদি থেকেই বাজার করি, যে মার্কেট জিনিসগুলি আমি আলদিতে পাই না সেগুলি আসলে কলরার থেকেই কিনি। আর আমাদের বেলজিয়ামে যারা আছেন সবাই তো জানেন কলরারটা বেশ সাশ্রয়ী এবং দাম সব থেকে কমে পাওয়া যায় মার্কেট জিনিসগুলি। এজন্য আমাদের বেলজিয়ামে যারা বিজনেস করে, যাদের বিভিন্ন দোকান আছে, সবাই কিন্তু এই কলরার থেকে পাইকারি দামে জিনিসগুলি কিনে নিয়ে তাদের শপে বিক্রি করে। আর আমি আজকে যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওটা কিন্তু 2 মাস আগের ভিডিও। আমি যেহেতু এত ব্যস্ত থাকি অনেক সময় ভিডিও করে রাখি, আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না সময়ের অভাবে। আর আজকে সেরকমই একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাজারগুলি গুছিয়ে রেখে খুব মজার একটা মেনু আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। খুব ইজি, খুব ইয়ামি এবং হেলদি একটা মেনু, স্পেশালি সামার টাইমটাতে বেস্ট। আর এখন যেহেতু সামার, এই খাবারটা খেতে তো খুবই মজা লাগে। আর যে সবজিটা রান্না করব সেটাও সামারের সবজি। আর আজকে যে খাবারটা শেয়ার করব আপনাদের সঙ্গে, তার মেইন যে ইনগ্রেডিয়েন্টস সবজি সেটা হলো অ্যাসপারাগাস। এটা একটা রয়্যাল ভেজিটেবল, আমরা সবাই জানি অনেক সুস্বাদু একটা ভেজিটেবল, আর সিদ্ধ আলু। আর আমি যে অ্যাসপারাগাসগুলি রান্না করছি এগুলি কৃষকের কাছ থেকে কিনে এনে আমি ফ্রেশটাই রান্না করছি, এজন্য এটা খেতে আরও বেশি মজা হবে। আর অ্যাসপারাগাসগুলি কিন্তু একটা পিলার দিয়ে সাইড থেকে একটু পিল করে নিয়ে সিদ্ধ করতে হবে, অল্প একটু অলিভ অয়েল আর সামান্য পরিমাণ লবণ দিয়ে 5 মিনিটের জন্য। এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে অ্যাসপারাগাছের মাথাগুলি ভেঙে যাবে, দেখতে ভালো লাগবে না। এই রয়্যাল ফেমাস খুব মজার ভেজিটেবলটার সঙ্গে আমরা বিফ স্টিক খাবো। এটা অবশ্য আমাদের বাসার কমন খাবার, আর অ্যাকচুয়ালি মজার খাবারগুলি কমন হয়। আমাদের বাসার সবাই খুবই পছন্দ করে বিফ স্টিকের সঙ্গে এই অ্যাসপারাগাস দিয়ে খাওয়াটা। আর দেখতেই পেলেন বিফ স্টিকগুলিকে আমি পলিথিনের মধ্যে একটা হাতুড়ি দিয়ে একটু থেতলিয়ে নিয়েছি, এতে করে বিফ স্টিকগুলোর মধ্যে খুব সুন্দরভাবে কুকড হবে। আর এ পর্যায়ে আমি একটু ব্ল্যাক পেপার, একটু লবণ আর সামান্য পরিমাণ অলিভ অয়েল তেল দিয়ে দিচ্ছি দুই সাইডেই, এবং এটা করে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিব। আপনারাও এভাবে করে দেখতে পারেন। অ্যাকচুয়ালি এভাবে ম্যারিনেট করে রেখে দিলে যখন মাংসগুলি ভাজা হয় খুব ফাস্ট ভাজা হয়ে যায়, আর যদিও বিফ স্টিক এক পাশ মানে 3 মিনিট লাগে, এক পাশে 1.5 মিনিট, অন্য পাশে 1.5 মিনিট, 3 মিনিটের বেশি ভাজতে নেই, তখন মাংসটা খুব সুন্দরভাবে কুকড হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। আর বিফ স্টিকগুলি 3 মিনিটের বেশি ভাজলে আসলে শক্ত হয়ে যায়, ওটা খেতে ভালো লাগে না। আমি ঘড়ি ধরে 1.5 মিনিট এক সাইড, অন্য সাইড 1.5 মিনিট এভাবেই ভেজে ফেলি, এতে করে খুবই ভালো হয়। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমাদের আজকের খাবারের ইম্পর্টেন্ট আরেকটা পার্ট হলো সস। এই সসটা আমি কিভাবে তৈরি করছি সেটাও বলে দিচ্ছি। আর অ্যাসপারাগাসগুলি আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আমি খুব আলতোভাবে চামচ দিয়ে সুন্দরভাবে নামিয়ে নিয়েছি, ছাঁকনিতে ঢেলে ফেলা যাবে না, তখন কিন্তু ভেঙে যাবে। আর এদিকে আলুগুলিও সিদ্ধ হয়ে গিয়েছে, একটা ডিম ভেঙে কুসুমটা আমি আলাদা করে রেখেছি, কারণ ডিমের কুসুমটা আমার এই সসটা তৈরি করতে লাগবে। আর আলুগুলি আমি যখন সিদ্ধ করেছি তখন সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি কিন্তু সিদ্ধ করেছি, লবণটা দিতে হবে, তখন আলুর মধ্যে সুন্দরভাবে লবণগুলি ঢুকে যাবে। যে সসটা আজকে খাবো এটা আসলে এমন কোনো কঠিন কাজ না, এখানকার সুপার মার্কেটে এই সসের পাউডার পাওয়া যায়, হোয়াইট সস পাউডার। আমি পরিমাণ মতো
মতো একটা হাঁড়িতে হোয়াইট সস পাউডার দিয়ে সামান্য পরিমাণ বাটার দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো ম্যাগি কিউব মশলা দিয়েছি। সসের পরিমাণ হিসাবে দিতে হবে সামান্য পরিমাণ ব্ল্যাক পাউডার, এটাই হলো মেন ইনগ্রেডিয়েন্টস। এখন চুলার জাল মিডিয়াম টু লো হিটে রেখে অনবরত নাড়তে হবে, এবং নাড়তে নাড়তে সসের দিকনেসটা যখন এরকম হবে ঠিক তখনই চুলাটা বন্ধ করে দিতে হবে। আর আমি যে ডিমটা ভেঙে রেখেছিলাম ডিমের কুসুমটা দিয়ে আবার নেড়েচেড়ে দিতে হবে, সস রেডি। আমি প্রথমে ইয়ানার খাবারটাই রেডি করে দিচ্ছি, কারণ আমরা কলরাট থেকে এসে একটু চা খেয়েছিলাম দুজনে মিলে। আর যেটা বলছিলাম, এই অ্যাসপারাগাস রয়্যাল সবজিটার সঙ্গে কিন্তু অবশ্যই বাটারটা ইউজ করতে হবে। বাটার দিয়ে না ভাজলে এই রয়্যাল সবজিটা কিন্তু অতটা মজা লাগবে না। অনেকে অলিভ অয়েল তেল অথবা নর্মাল তেল দিয়ে ভাজে, কিন্তু ওটা কিন্তু অতটা মজা লাগে না। মজা পেতে গেলে অবশ্যই বাটারটা ইউজ করতে হবে, আর বিফস্টিক ভাজতে গেলেও তো কিন্তু বাটারটা ইউজ করতে হবে। আর আমি যে সিদ্ধ আলু করে রেখেছিলাম, ইয়ানা যতটুকু খাবে ততটুকু সিদ্ধ আলু নিয়ে ওই বাটারের মধ্যে আমি ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, অ্যাসপারাগাস ভাজার সময় অবশ্যই একটু ব্ল্যাক পেপার দিতে হবে, আর আলুটা ভাজার সময়ও অল্প একটু ব্ল্যাক পেপার আমি দিয়েছি, এটাও দিতে হবে। ইয়ানার খাবার রেডি। ইয়ানার খুব পছন্দের বিফস্টিক, আলু সিদ্ধ, অ্যাসপারাগাস। এক ঘন্টা পরে আমার আর মুকুলের জন্য আমি সেম ওয়েতে খাবারগুলি রেডি করে নিচ্ছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি উপভোগ করার জন্য, আর আমার ভিডিওটি নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লেগেছে। আপনাদের আবারও অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করার জন্য। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্বে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।